হাই ফ্রেন্ড, তো আজকে আমি তোমাদের একটা নিউ পেমেন্ট অ্যাপ নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ স্ক্রিনে ডেবিট কার্ড, তো এই অ্যাপের ব্যাপারে আজকে তোমাদের বলবো এবং তোমাদের পেমেন্ট প্রুফ সহকার তোমাদের দেখাবো। এবং যারা ভিডিওটা নতুন দেখছো তাদের বলছি, আমি প্রত্যেকবারই পেমেন্ট প্রুফ সহকারে ভিডিও তৈরি করি, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকমই নতুন নতুন ভিডিও পেমেন্ট প্রুফ সহকারে তোমাদের দিতে থাকবো। তো চলো আমি তার আগে তোমাদের দেখিয়ে দিই পেটিএমে। তো আমি পেটিএমে গিয়ে তোমাদের দেখাবো আমি পেমেন্ট পেয়েছি কি না এই অ্যাপ থেকেই। তো আমি পেটিএমে চলে যাবো। তো পেটিএমে যাওয়ার পরে এখানে একটু লোড নেবে, তো আমি লোডটা স্কিপ করে রাখি। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে পাসবুক, তো আমি পাসবুকে চলে যাব। তো পাসবুকে যাওয়ার পরে এখানে আমাকে একটু টাইম নিতে হবে, কারণ আমার এখানে নেট একটু স্লো চলছে, তো এর জন্য আমাকে একটু টাইম নিতে হবে। তো এখানে আমি আমার কোড দিয়ে দিচ্ছি, তো এখানে দেখতেই পাচ্ছ আমার পেজ খুলে গেছে। তো এখানে আমি ওয়ালেটে চলে যাবো। তো এখানে যদি আমি ওয়ালেটে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্টেই আছে যে 25 টাকা। তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি আমি পেমেন্ট পেয়েছি যে সাকসেসফুলি 25 টাকা। তো আমি তোমাদের সেটাই বলছি, যদি তোমরা কাজ করো তো অবশ্যই পেমেন্ট প্রুফ, তো পেমেন্ট তোমরা পাবে, এবং আমি পেয়েছি তাই তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি। তো চলো আমি তোমাদের অ্যাপের ব্যাপারে এবং কাজ কী করে করতে হবে সেটা আমি তোমাদের দেখাবো। তো এখানে যদি আমি ডেবিট কার্ডে ক্লিক করি, তো তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে। এখানে দেখতে পাবে সাইনিং এবং সাইন আপ লেখা আছে। সরি ফ্রেন্ড, এখান থেকে না, এটা একটু ভুল হয়ে গেছে। তো যদি আমি যাই, তো এখানে যদি তোমরা ফার্স্ট, তো তোমাদের এখানে সাইন আপ করতে হবে। তো আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি, ফার্স্টে তোমাদের এরকম একটা পেজ খুলবে। পেজ খোলার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম তোমাদের ইমেল আইডি শো হবে, এবং ফার্স্টে তোমাদের ইউজার নেম চাইবে, ফোন নম্বর চাইবে, এবং জিমেলটা তোমরা যেটা খুশি তোমরা চুজ করে নিতে পারো। এখানে অটোমেটিক তোমাদের জিমেল সেভ হয়ে যাবে, এবং রেফারেল কোড, এই এই অ্যাকাউন্টে রেফারেল ছাড়া তোমরা কেউ জয়েন্ট হতে পারবে না। তো আমি ভিডিওর পাশে এবং ডিসক্রিপশন বক্সে রেফারেল কোড দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে রেফারেল কোড নিয়ে অ্যাপ খুলতে পারবে। তো এখানে পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ড দেবে, এবং পেটিএম যে নম্বরটা আছে রেজিস্টার করেছে, পেটিএম নম্বর, তো পেটিএম নম্বরটা দিয়ে এখানে সাইন আপে ক্লিক করে দেবে। তো সাইন আপে ক্লিক করার পরে আমাদের যত সম্ভব সাইনিং হয়ে যাব। তো এখানে আমি তোমাদের অ্যাপে কাজ কী করে করতে হবে সেটা আমি তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দেবো। তো এখানে যদি আমি ডেবিট কার্ডে ক্লিক করি, তো এখানে কিছুটা লোড হবে। তো লোড হবে তোমাদের সামনে অ্যাপটা, আমার যে টাস্কগুলো করতে হবে তো সেই টাকাগুলো চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ খুলে এসছে। তো এখানে যে কাজগুলো করতে হবে, এখানে টোটাল ইমপ্রেশন দিয়েছে 20টা, এবং একটা ইনস্টল করতে হবে। তো যেহেতু নিচে ইনস্টল নেক্সট লেখা আছে, তো এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের একটু টাইমার চালু হবে, আমাদের 12 থেকে 16 বা 12 এরকম সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে, এবং অ্যাড আসার সঙ্গে সঙ্গে আমাদের এই টাইমার আস্তে আস্তে কমতে থাকবে। তো এখানে আমাদের টাইমার কমে গেছে, এবং আমাদের একটা ইমপ্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি 20টা ছিল, এখন 19টা হয়ে গেছে। তো এরকমভাবে নেক্সট করে করে প্রত্যেকটা ইমপ্রেশন কমপ্লিট করতে হবে, এবং আমাদের 20 সেকেন্ড বা তারও বেশি, সরি আমাদের 20 সেকেন্ড নয়, 16 সেকেন্ড কি 10 সেকেন্ড এরকম ওয়েট করতে হবে। তো খুব তাড়াতাড়ি টা ইমপ্রেশনগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আমি তোমাদের প্রত্যেকটা কমপ্লিট করার পরে ইনস্টলটা আমি দেখিয়ে দিচ্ছি কী করে করতে হবে। তো এখানে আমি 20টা ইমপ্রেশন কমপ্লিট করে নিয়েছি, লেক যেটা ইনস্টল, তো ওটা ইনস্টল করে নেবো। তো এখানে নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে নেবো, এবং নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে উপরে অ্যাড আসবে এবং আমাকে ইনস্টল করতে বলবে। তো এখানে অ্যাড এসেছে, আমি অ্যাডটা কেটে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি আমাকে এখানে ইনস্টল করতে বলছে। তো ফার্স্ট আমি এই ইনস্টল অপশনে ক্লিক করবো, এবং এখানে যে যে অ্যাডে আসুক না কোনো সেই অ্যাডে ক্লিক করে নেবো। তো এখানে ইনস্টল লেখা আছে, তো ইনস্টলে ক্লিক করে নেবো। ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো প্লে স্টোর নিয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে, এবং অ্যাপটা ইনস্টল করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে অ্যাকসেপ্ট করতে বলছে, তো অ্যাকসেপ্ট করে নিই। তো এখানে আমি এখানে আমার অ্যাপটা চলে এসেছে, তো এখানে ইনস্টলে ক্লিক করে নেবো। তো ক্লিক করার পরে এখানে অ্যাপটা ডাউনলোড হবে, এবং সরি ফ্রেন্ড, এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছিল। তো ওকে, এখন ঠিক আছে। তো এখানে অ্যাপটা ইনস্টল যতক্ষণ না হয় ততক্ষণ আমি একটু পোস্ট করি। তো এখানে আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, তো এখানে আমাকে কমপ্লিট দেখিয়েছে ইনস্টলটা। তো এখানে একটা
কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে একই রকম ভাবে সেই নেক্সটে ক্লিক করার পরে আমাদের 12 সেকেন্ড কি 16 সেকেন্ড ওয়েট করতে হবে, এবং ওয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে অ্যাড চলে এসেছে আমাদের, তো এখানে 20 টাইমার চালু হয়ে গেছে, আস্তে আস্তে কমতে শুরু করছে, এবং একই রকম ভাবে। এবং সব সময় আমাদের ইনস্টল অপশন থাকে না, কিছু কিছু ক্লিক অপশনও আছে। তো যেমন আমার আমার এই ইমপ্রেশনটা একটা একটা ক্লিক দিয়েছে, তো ক্লিক ক্লিক কিছুই না, শুধুমাত্র এই একই রকম ভাবে 14টা বা 15টা ইমপ্রেশন কমপ্লিট করার পরে এবং নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে এরকম অ্যাড আসবে, এবং অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের 20 সেকেন্ড অব্দি ওয়েট করে নিতে হবে। 20 সেকেন্ড ওয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাক করে নিলে আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো এবং আমি তোমাদের পেমেন্টের ব্যাপারটা দেখিয়ে দিই, তো এখানে যদি এই ক্রসে ক্লিক করি, তো এখানে পেটিএম ওয়ালেট যেখানে লেখা আছে, তো এখানে ক্লিক করলে আমাদের উপরে দেখতেই পাচ্ছে, এখানে আমাকে যেমন 10 রুপিস দেখাচ্ছে, তো এখানে উইথড্রোতে এখানে আমাদের 25 টাকা, এবং এখানে 25 টাকা দেওয়ার পরে এখানে উইথড্রোতে ক্লিক করি, আমাদের সঙ্গে সঙ্গে ব্যালেন্সটা পেটিএমে ট্রান্সফার হয়ে যাবে। তো খুব সহজে এবং কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ড।